বাংলাদেশ সহ বিশ্বজুড়েই ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংস এবং ভয়াবহতা দিনে দিনে বাড়ছে। ডিমেনশিয়া সম্পর্কে সমাজে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য ঢাকায় কয়েকটি সংগঠনের উদ্যোগে ডিমেনশিয়া যত্ন ভালোবাসা ও আশা বিষয়ক দিনব্যাপী একটি সেমিনার আয়োজন করা হয়েছে। এর অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ আলজাইমার সোসাইটির একজন সদস্য এবং সাবেক এমপি সেলিনা জাহান লিটার সাথে আলোচনা করেছিলাম বাংলাদেশের ডিমেনশিয়ার ব্যাপ্তি, মানুষের সচেতনতা এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে। শুরুতে জানতে চেয়েছিলাম দেশের ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যাটি কত। আসলে এই রোগটা নিয়ে তো ওইভাবে কেউ মানে এখনো পর্যন্ত গুরুত্বটা দেয়নি এই রোগের বিষয়ে। তারপরও বিভিন্ন জরিপে বিভিন্ন ভাবে যেটা দেখেছি, 15 সালে 5 লক্ষ, এটা যদি বাড়ে আগামী 30 সালে আমরা আনুমানিক যে সেটা 9 লক্ষে দাঁড়াবে বাংলাদেশে, এবং 50 সালে আমরা মনে করছি যে এটা 22 লক্ষতে দাঁড়ানোর কথা। বিভিন্ন জরিপে বিভিন্ন ভাবে যেটা সচেতনতা সৃষ্টি করতে যে দেখছি যে এই রোগটা তো আসলে রোগ সেভাবে আমরা ধরি না। কোন বয়সের মানুষ সাধারণত এই ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে? এটা বাংলাদেশের প্রেক্ষাপটে 60-এর ঊর্ধ্বে মানুষেরা ডিমেনশিয়া আক্রান্ত হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে 40 থেকে 50 বছরের মধ্যেও ডিমেনশিয়া আক্রান্ত হচ্ছে। বিপুল জনসংখ্যার একটি দেশ, দারিদ্র সীমার নিচে মানুষ অনেকে বসবাস করে। এই অসুখটা নিম্ন শ্রেণীর মানুষের তো হয়ই, উচ্চবিত্তদেরও হয়, সেখানে তাদেরকে ঘরবন্দি করে রাখা হয় এবং বিভিন্নভাবে তারা হয়তো কষ্টের শিকার হয়। আপনি বলছিলেন যে সঠিক পরিসংখ্যান তেমনটি নেই এই দেশের ক্ষেত্রে, তো এ নিয়ে সচেতনতা কতখানি রয়েছে বাংলাদেশে? 10ম জাতীয় সংসদে সংসদ সদস্য ছিলাম, এ বিষয়ে আমি সংসদে উত্থাপন করেছিলাম। যেমন আমাদের প্রতিবন্ধীদের নিয়ে, অটিস্টিকদের নিয়ে নীতিমালা এবং এদের নিয়ে কাজ করছে, কিন্তু ডিমেনশিয়া এমন একটা অসুখ এটা নিয়ে এখনো সরকারিভাবে ওইভাবে আমরা কিন্তু লক্ষ্য করছি না। অনেক অসুখ আছে, যেমন এইডস বা এরকম ধরনের, যক্ষা এরকম ধরনের অনেক অসুখ আছে, সেগুলোর জন্য সচেতনতা সৃষ্টি করতে করতে কিন্তু আজকে আমরা যক্ষার মতো একটি অসুখকে আমরা নির্মূল করতে পেরেছি। এরকম এই ডিমেনশিয়া নিয়ে আমরা যদি সচেতনতা সৃষ্টি করি তাহলে হয়তো আমরা এই অসুখটা ডাক্তার বলেন যে এটা কোনো মানে চিকিৎসা ওইভাবে নেই, কিন্তু সচেতনতা সৃষ্টি করলে এটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। ওই রোগীটা অন্তত করুণ মৃত্যু বা করুণ তার যে পরিণতি হয় শেষ বয়সে সেটা থেকে আমরা তাকে হয়তো একটু হলেও রক্ষা করতে পারবো। যারা আক্রান্ত হচ্ছেন সেসব মানুষের যত্ন কিভাবে নেওয়া সম্ভব? কিছু কিছু ক্ষেত্রে নেওয়া হচ্ছে, যারা উচ্চবিত্ত তারা নিচ্ছে যত্নটা, কিন্তু আমার মনে হয় এটা যদি আমরা এরকম করতে পারি যে আমরা হাসপাতালগুলোতে একটি করে কর্নার, ডিমেনশিয়া রোগীদের কর্নার যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে হবে, এবং এটা শুধু পরিবার থেকে না, এটা রোগীদেরকে না, এটা ডাক্তার এবং নার্স যারা আছে তাদেরকেও এটা বুঝতে হবে এই অসুখটা কি এবং এই অসুখটার জন্য আমরা কি করতে পারি, তাদেরকেও এটা বুঝতে হবে। এবং এটার জন্য আমরা কাজ করছি বিভিন্নভাবে, আমাদের প্রোগ্রাম আছে, সেমিনার আছে, সেখানে আমরা এটা নিয়ে বিষয় আলোচনা করব, এবং আলোচনার মাধ্যমে আমরা চাই যে সরকারিভাবে এই অসুখটির যেন আমরা নির্মূল, অসুখ তো নয় ডাক্তাররা বলেন, এটা ক্ষয়রোগজনিত একটা শেষ বয়সে একটা হয়, এটা হবে, কিন্তু এটার জন্য একটা যেন ব্যবস্থাপনা থাকে এই রোগীদের জন্য, যেন আমরা পারিবারিকভাবে বিশেষ করে সচেতনতা সৃষ্টি করতে পারি। পারিবারিকভাবে সচেতন হলে আমরা হয়তো ওই রোগীটার করুণ পরিণতি থেকে আমরা একটু হলেও তাদেরকে রেহাই দিতে পারবো। বলছিলেন বাংলাদেশ আলজাইমার সোসাইটির সদস্য সেলিনা জাহান লিটা।